নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার দেবতার মতে বাড়ির বাস্তুশাস্ত্র, দোকানের বাস্তুশাস্ত্র কেমন হওয়া উচিত। বিষয়টি জানতে ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগের সাথে দেখতে থাকুন। আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তবে এবার শুরু করি ভিডিওটি। বিশ্বকর্মার নামে যে বাস্তুশাস্ত্র বইটি রয়েছে তার নাম বিশ্বকর্মা বাস্তুশাস্ত্রম। এই বইয়ে বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক বর্ণনা করা হয়েছে। প্রথমত যেটি রয়েছে গৃহ আরম্ভের সময়, উপকরণ সংগ্রহ, জমি পরীক্ষা, বিভিন্ন দিক নির্ণয়, ভবনের বৈশিষ্ট্য ইত্যাদি। দ্বিতীয়ত বাসযোগ্য বাড়ি ছাড়াও বিদ্যালয়, চিকিৎসালয়, সর্বসাধারণের ব্যবহার্য গৃহ, শৌচাগার, পুষ্করিণী, উদ্যান, এগুলো কেমন হওয়া উচিত তার বিবরণ রয়েছে বিশ্বকর্মার রচিত বাস্তুশাস্ত্রম গ্রন্থটিতে। তৃতীয়ত বিশ্বকর্মার খ্যাতি পুরাণে দেবশিল্পী হিসাবে পাওয়া যায়। তিনি দেবতাদের মধ্যে প্রথম ইঞ্জিনিয়ার। বিভিন্ন মন্দির এবং মন্দির তৈরিতে যে বিভিন্ন উপকরণ তা আলোচিত রয়েছে বিশ্বকর্মা রচিত এই বাস্তুতন্ত্রের উপর গ্রন্থটিতে। মন্দিরের কাঠে ব্যবহারের জন্য 8 প্রকার কাঠ এবং সাধারণ গৃহস্থদের গৃহ নির্মাণের জন্য 23 প্রকার কাঠের কথা বলা হয়েছে এই গ্রন্থে। কাঠগুলি কাটার পর 15 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখলে তাতে পোকা ধরবে না, এই কথা প্রথম জানা যায় বিশ্বকর্মা রচিত গ্রন্থে। দেওয়ালের প্রস্থ ও উচ্চতা, ভিতের গভীরতা, দরজা ও জানলার মাপের বর্ণনা পাওয়া যায় এই গ্রন্থে। কাজেই আমরা জানতে পারি বিশ্বকর্মার বাস্তুশাস্ত্রম গ্রন্থটির আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য বাস্তুর গ্রন্থ হিসাবে পরিচিত। হিন্দু সম্প্রদায় ধর্মশাস্ত্র বেদে মাত্র 33টি দেবতার কথা থাকলেও হিন্দুরা বিশ্বাস করেন দেবতার সংখ্যা 33 কোটি। এই 33 কোটির মধ্যে অন্যতম একজন দেবতা হচ্ছেন বিশ্বকর্মা, যিনি না থাকলে দেব দেবতাদের ভূষণ, এছাড়াও বিভিন্ন দেবদেবীর অস্ত্র, তাছাড়া বিষ্ণুর সুদর্শন চক্র, মহাদেবের ত্রিশূল, এগুলো কোনোটি কিন্তু তৈরি হতে পারত না। কাজেই বিশ্বকর্মা আমাদের প্রথম ইঞ্জিনিয়ার।